দুর্ঘটনার শিকার হয়ে চট্টগ্রামে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ডুবে গেছে কর্ণফুলী নদীতে প্যারাশুট দিয়ে নেমে এসেছেন দুই পাইলট ঘটনার সঙ্গে সঙ্গে তাদের উদ্ধার করা হয়েছে নদী থেকে বিমানটি উদ্ধারে অভিযান চলছে নৌযান চলাচল বন্ধ হয়েছে চট্টগ্রাম বন্দরে বিষয়ে এ আরও জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদুল হক মাসুদুল হক সংশ্লিষ্ট বিষয়ে আরও কি তথ্য রয়েছে আপনার কাছে জানতে চাই বিস্তারিত এই মুহূর্তে নৌবাহিনী বিমানবাহিনী কোস্টগার্ড সহ বিভিন্ন সংস্থার তারা যেখানে বিমান দুর্ঘটনা হয়েছে সে সেখানে তারা উদ্ধার কাজ চালাচ্ছে বেশ কয়েকটি ডুবুরি দল ইতিমধ্যে তারা কাজ আরম্ভ করেছেন তবে আমি একটু আগেই মাছ নদীতে ছিলাম অর্থাৎ যেখানে বিমানটি পড়েছিল সেখানে ছিলাম এই মুহুর্তে যে বয়াটি একটু দেখাতে চাই যে বয়াটি যে নদীর মাঝখানে যে বয়াটি তার গজ দূরে কিন্তু বিমানটি পড়েছে এবং তারা সে সেই জায়গাটি অর্থাৎ যেখানে বিমানটি পড়েছে সেই জায়গাটি তারা ইতিমধ্যে চিহ্নিত করেছেন ডুবুরি দোল্লা তারা সেখানে উদ্ধার কাজ চালাচ্ছেন তবে সেইখান থেকে কিন্তু যে তেল তেল নিঃসরণ হচ্ছে এর ফলে নদীর যে পরিবেশের একটি ক্ষতির একটা আশঙ্কা করা হচ্ছে এবং আপনারা যেন আজ সকাল সাড়ে দশটার দিকে বিমানটি বাহিনীর বিমানটি আসলে আগুন লেগে যায় এবং আগুন লাগার পর সেটি দুর্ঘটনার কবলে পড়ে এবং সেখানে যে দুজন পাইলট তারা অক্ষত অবস্থায় থাকলে একজন অসুস্থ হয়ে পড়েন তাদের তাকে নেওয়া হয়েছে হাসপাতালে আমরা যতটুকু খবর পেয়েছি তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে আশঙ্কাজনক অবস্থা থাকার কারণে এবং একটু আগে যখন আমরা ওই বয়ার কাছে গিয়েছিলাম সে সময় আমরা দেখেছি কোস্টগার্ড চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নৌবাহিনী বাহিনী সহ বিভিন্ন সংস্থার তারা উদ্ধার কাজ তারা আরম্ভ করেছেন যদি এখনও বিমানটি তারা মাত্র শনাক্ত করেছেন কোন স্থানটিতে দুর্ঘটনা ঘটেছে তবে যে উদ্ধার প্রক্রিয়া তারা একটু আগে আরম্ভ করেছেন এবং এখনও এখনও কিছু পাওয়া যায়নি তবে সবচেয়ে যেটি উদ্বেগজনক খবর সেটি হচ্ছে যে দুজন পাইলট আপনার অক্ষত অবস্থায় ছিল তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এই মুহূর্তে উদ্ধার কাজ চলছে হয়তো কোনো আপডেট খবর থাকলে আমরা পরের সঙ্গে আপনাদেরকে আপডেট খবর জানিয়ে দিতে পারবো এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে খবরের খবর জি নিশ্চয়ই একজন পাইলটের খুব একটা অবস্থা ভালো না সেই বিষয়টি বলছিলেন এছাড়া উদ্ধার কাজের বিষয়েও আরও তথ্য জানতে পরবর্তীতে আপনার সঙ্গে আবারও আমরা সংযুক্ত হব